দুটা ফেলো কতটা জড়ি করছে আমাদের এখন চাটা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর আমরা এখন উঠোনে বসে মা আর মেয়ে একটু গল্প করছি কি করছি না অ্যাকচুয়ালি করছি হচ্ছে এইটা এই দেখো রোদ খাচ্ছি সানলাইট রোদ খাচ্ছি একটু আর কালকে ওকে একটা গিফট দিয়েছি আমি সেটা তোমাদেরকে আমি বেলায় দেখাচ্ছি নিজে গিফট দিয়েছে সেগুলো দেখাচ্ছে আমি যেগুলো গিফট দিয়েছি সেগুলো দেখাতে পারবো সেগুলো তো তুই দেখাবি আমি দিয়েছি ওকে একটা গিফট আর আরও দুটো কিনে রেখেছি সেটা ওকে দেখানো হয়নি সেটা ওকে দেখাবো তো পরে তোমাদেরকে বেলায় দেখাচ্ছি তো সেগুলো দেখবে কেমন হয়েছে তোমরা জানাবে না ঠিক তোর গিফট দেখাবে এখন এখানে বসে বসে কি হচ্ছে কথোপকথনগুলো কি হচ্ছে সেটা বলো এখন ও আজকে ভাত খাবে না সারাদিনে কি রুটিন আমার যে নো কার্ব ডায়েট চলছে সেটার এখন প্ল্যানিং হচ্ছে সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো ওয়েটটা একটু বেড়ে গেছে না ওয়েট বাড়ার জন্য না ওয়েট বাড়াটাতে আমি কনসেন্ট্রেট করি না ফার্স্ট অফ অল আমি কনসেন্ট্রেট করি ফর আ হেলদি লাইফস্টাইল ওয়েট বেড়েছে সেটা তো আর মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে তোমাদের তো অকেশন থাকলে তো ভাঙবেই বাবা আমাদের অকেশন না আমার মায়ের দেখো না ওয়েট বাড়ছে তাও খাওয়া লিমিট করে না এত বড়টা মাছের মাথা এনেছে তো কালকে ব্লগে আছে দেখিয়ে দেবো রেকর্ড করো এই যে এখন ওদের জলখাবার দিয়ে দিয়েছি কী খাচ্ছিস বল যে ওটস বানিয়ে দিয়েছি কিন্তু সেটা দেখাতে পারিনি সময় হয়নি এটা হচ্ছে সব সবজি দিয়ে ওটস বানিয়ে দিয়েছে যে নাতনি আর ঠাকুমা বসে বসে খাচ্ছে আমি খাবো না কারণ আমার ভালো লাগে না এটা ভালো লাগে না আর হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেল ওরা এখন খাচ্ছে মেয়ের চাটা সব খাওয়া হয়ে গেছে এবার ফুল এনার্জি নিয়ে ও পড়তে বসে যাবে কোথায় যাচ্ছ হ্যাঁ টাটা এই তোকে খেতে দেবো চটিগুলোকে ভাত দিয়ে দাও আমি একবার ফেলে দিই ফেলে দিয়ে চালা আর ওই জুতো গুলো একবার বাদ দিয়ে একবার রাস্তা পুকুরে ফেলে আসি ফেলে এবার এগুলোকে ওইটাকে কেচে তবে চান বারণ করো না সবাই মাকে আনহেলদি খাবার খেতে ব্রেকফাস্ট স্কিপ করতে নেই আরে যাই হোক তুমি এটা খাও তোমার দিদাবাইতে যাবো তো বাপির ওষুধগুলো দিয়ে আসি যা দিয়ে আস আর মাকে খেতে দিয়ে দিলাম হাজবেন্ডে তো খেয়ে বেরিয়ে গেল এখন 10টা বাজে তো হাজবেন্ড একটু ওই পিসমশার দোকানে একটু এই টাইমটা যায় তো এই টাইমটা একটু ভিড় হয় তো দোকানে পিসমশার দোকান আছে কোর্টের ধারে তো সেখানে একটু যায় তো একটু হেল্পও হয়ে যায় আর এখন আমি যাচ্ছি মা সকালবেলায় এসেছিলো তো বাবার ওষুধপত্র কিছু কেনার ছিল সেগুলো কিনতে দিয়ে গেছে তো হাজবেন্ড কিনে দিয়ে আমাকে বেরিয়ে গেল তো এই যে অনেক ওষুধ দিয়েছে নানা রকমের ওষুধ দিয়েছে একদম বাবাকে তো এইসব ওষুধ এখন বাবার কন্ট এটা ওষুধ ওটা ওটা তো ওটা টাকাটা ফেরত এটা ওষুধ ওষুধ হ্যাঁ তো এটা সবথেকে বড় ওষুধ সেই তো ওটাই তো মানুষের প্রয়োজনীয় জিনিস ওটা থাকলেই সব হয়ে যায় সব নয়
তো যাই হোক বাবাকে এখন ওষুধ দিচ্ছি আর আমার মেয়ে সবসময় আমার সঙ্গে এরকমই করে আর মাথা খারাপ করে কি করলাম গো তোমার সাথে মাথা খারাপ করে খেতে দিয়েছিল উঠোনে বসে খাচ্ছিল ঠাকুরমার সঙ্গে আমি যেই ঘরে এসেছি না আমি দেখতেলাম যে টুক করে কিছু খাচ্ছো কি না উল্টো পাল্টা খাচ্ছে কিনা আমাকে চেক করতে আসছে তো বাবাকে এখন ওষুধটা দিয়ে আসি বাবার আবার ওষুধগুলো খাবার আছে এক্ষুনি চলে আসবো এখান থেকে তো একটুখানি এই ঘর থেকে বেরোলাম মানে আমার পায়ে হেঁটে দু মিনিটও লাগে না আমার বাপের বাড়ি মানে রাস্তাটা পেরোলেই সামনে যে বাবা দাঁড়িয়েই আছে দূরে যে বাবা দাঁড়িয়ে আছে চলে আসছি আজকে একজন এখানে রান্না করছে আজকে আমি রান্নায় ঢুকিনি হেলদি খাবে বলে বলে তোমাকে করতে হবে না এই যে আমি ভাত আলু ভাতে আমাদের হচ্ছে আর মাছ ভাজা আছে আর এখানে ওর হচ্ছে সয়াবিন ক্যাপসিকাম আর কি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ফ্রাই করছি ও হালকা করে তাই তো আমি ভাত বসিয়েছি আর মেয়ে তো তরকারিটা করছে সবাই ওটা দিয়ে একটু করে খেয়ে নেবো আর মাছ ভাজা আছে সেটাও দিয়ে খাওয়া যাবে তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো আমার এখন চান টান সারা হয়ে গেছে আর মেয়ে স্নানে ঢুকেছে আর মেয়ে এসে একটা নতুন জামা পরবে তো সেটা আমি ওকে কালকে কিনে দিয়েছি ওর পছন্দ ছিল কবে থেকে আমাকে দেখাচ্ছিলো যে এটা দেখো আমার পছন্দ হয়েছে উইশ লিস্টটা রেখেছিলো তো আমি ওটা ওকে কালকে এসছে এইটা আর ওর সাথে আছে দেখাচ্ছি এই যে এই প্যান্টটা ও এক্ষুনি পরবে পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ওকে মেয়ে এখন জামা পরে ফেলেছে আর খাবার নিয়ে বসে পড়েছে কিরে নিজের রান্না কেমন হয়েছে খা ঠিক আছে খাও আমি এখন আমার ভাত নামাতে যাই আমরা এখন এই যে মাটির ধারে বসে আছি একটু বেরোলাম ওর একটু কাজ নিয়ে তো কাজ করে এখানে বসেছি আর মেয়ে বাড়িতে পড়াচ্ছে বলে তো আমিও বললাম যে আমি একা একা বসে কী করবো ওর অনেকগুলো স্টুডেন্ট এসছে আজকে একসাথে সবাইকে বাড়িতে পড়াচ্ছে তাই আমি ওর সাথে বেরোলাম আর নামি খাবো না এক্ষুনি বাবাই ফোন করেছিল বলছে যে তুমি খাচ্ছো বাইরে খাবার না আমি খাচ্ছি আর তুমি লাইভ লোকেশন অফ করে নেট অফ করে দিয়েছিলে বলো নেট অফ করে দিয়েছে আর মেয়ে বেরোনোর সময় কী করলো তোমাকে কী বলেছে কী বললো গোটা নেটে লাইভ লোকেশন পাঠাতে যদি না পাঠাও চোদ্দ বার ফোন করবো বলছি তোমরা বেরোচ্ছে বেরো কিন্তু লাইভ লোকেশন আমার সঙ্গে শেয়ার করে রাখবো ওর ফোনের সাথে ওর বাবার যাতে আমরা কোথায় কোথায় যাচ্ছি ও দেখতে পাবে তো এক্ষুনি ফোন করেছে বলছে ওর বাবা নাকি নেটটাকে অফ করে দিয়েছে আমি বলছি না না নেট অফ করে তাহলে সিগনালে ডিস্টার্ব হচ্ছে এখন বাড়িতে স্টুডেন্ট পড়াচ্ছে কিন্তু মনটা পড়ে আছে আমাদের দিকে তাহলে একটু পরেই চলে যাবো যেহেতু ও পড়াচ্ছে বলেই আর যাচ্ছি না নাহলে চলেই যেতাম তো এখন ওর খিদে পেয়ে গেছে ওই যে ও এখন একটা রোল কিনে খাচ্ছে আর আমি খাবো না বাড়িতে গিয়ে একবার কিছু খাব নিয়ে বারণ করে দিল বাইরে খাবার একটুও মুখে দেবে না তো এখন আমরা একটু বসবো বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ভালো লাগছে এখানে তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো বলো রোলটা কেমন হয়েছে বলো আমি খিদে পেয়েছে হ্যাঁ ওর এখন খিদে পেয়েছে মুখে আর কথা বলতে পারছে না রুলা দিই আমার মেয়ে একটু বলি খাবো কি ওখানে বারান্দায় রান্না করো ওখানে দাঁড়িয়ে মশা কামড়াচ্ছে এমন তুমি চোখে ঝাঁক দিই আমার নাক দিয়ে জল পড়ছে দেখো এই দেখো চোখ দিও না নাক দিয়ে জল পড়ছে
নিজের আনন্দে ব্যস্ত, জানিও না এখানে কি হচ্ছে। নেই মনে হয় আইসের চোখ পোখ দিয়ে জল ফল কিছু বেরোচ্ছে না। আজকে আমি রাতের খাবার বানাবো টমেটো স্যুপ, কারণ মেয়ে বললো রাতে স্যুপ খেয়ে চলবে আর কিছু খাবার খাবে না। টমেটো স্যুপ বানাচ্ছি। মাংসের মতন হয়েছে বাবা, ইও খেয়ে যাচ্ছে বলছো না কিছু। বড় শেফ খেতে খেতে জ্ঞান দিয়েই যাচ্ছে। গাজর, চিজ, চিকেন, ডিম আর কি কি বাবা, মাখন দিয়ে দিতে হতো শুরুতে। আর কে চাই তোমাকে, পড়াশোনা হচ্ছে না, তুই কি করার চেষ্টা করছিস বাবা? এই এই বাটিটাই নাকি আমার মা স্যুপ দিয়েছিল ওকে, কিছু দেখা যাচ্ছিস? একটু মশলা পর্যন্ত দেখা যাচ্ছে, পুরো মেজে দিয়েছে বাটিটাকে। জিভে করে আবার বাটি মাজা যায় নাকি? বাহ, কেমন লাগছে রে, কেমন হয়েছে বল একটু। ভালো হয়েছে, রেস্টুরেন্ট ফেল হয়েছে। আপনার কি বক্তব্য? রসা হয়ে গেছে, এখন ও একদম খেয়ে নিয়েছে পেট পুড়ে। তোমার হাতে কি আছে গো? আমার হাতে কি আছে বল? কি আছে বলো তো? এ তো টমেটো খাই না, কেটে যেটা খেলো প্লাস আবার 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 লাস্টে আবার 2 চামচ পেলো আমার থেকে। তো এখন রাত্রে আজকে আমাদের এটাই ডিনার হলো, তো এই টমেটো স্যুপ আর মনে হয় একটা আমার হাজবেন্ড বলছে একটা মিষ্টি আছে ফ্রিজে, একটা মিষ্টি দেবে। তো সকালে একটা মিষ্টি খেয়েছে ওর ভাগেরটা, তো বাইরে একটা বেরিয়ে রোল খেয়েছে, তো ওর আর কিছু খাবে না বললো, তো মিষ্টিটা দিলেই ব্যাস ওর শান্তি। হ্যাঁ আমার হাঁসের পাকস্থলী সিমেন্টের মেশিন ঢালাই করার সময় ঘোরে এরম এরম করে, ওইটা হচ্ছে আমার পেটটা ঘোরে সব হজম হয়ে যায়। ওটা হজম হয়ে যায় না, ওটা ওগলাই তো তারপরে মহাবিশ্বকাপ শুরু। যাই হোক, আজকে আমাদের রাতের খাবার এটাই হয়ে গেল। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর গুড নাইট বাবু বাবু। মামা ভাগ্নি এখন এই শুরু করেছে, ও বলছে আমি পয়সা দিচ্ছি, ও বলছে আমি পয়সা দিচ্ছি, বিরিয়ানি খাবে আবার মজা। ঠিক আছে, ও দাদিমাও ঘরে বসে খাওয়া হয়ে গেছে, স্যুপ খেলো, মুড়ি খেলো, মিষ্টি খেলো, আজকে হালকাই দিয়েছি, কারণ দুপুরবেলা মাথাটা একটু ঘুরছে ঘুরছে করছিল, তাই জন্য একটু মানে হালকা খাবার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কাশির ওষুধটা খেতে বলবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।